তো আঙ্গুল নিয়ে আমরা চালাই যেতেছিলাম, দেন শালা বাস ড্রাইভারের তো কোনো দোষই নেই আর, কোনো সময় বাস ড্রাইভারকে দোষ হয় না, আমরা যারা চালাই আঙ্গুল নিয়ে চালামু, তারপর আঙ্গুল কিছু ক্ষতি হলে আঙ্গুল দোষ সব সময়। ওই শালা বাস ড্রাইভারে কীভাবে যে ঢুকাই দিছে, দেখেন আমরা রানিংয়ে যেতেছি ও ঢুকাই দিছে, ওর বাবার রোড ও ঢুকাই দিছে, আবার ও ওই জায়গায় তক করতেছে যে আমরা এদিক দিয়েছি কী কারণে, ও চিল্লা চিল্লি শুরু করছে আমরা এদিকে ঢুকছি কারণে, আঙ্গুল রোড দিয়ে যেতেছে ও এই জায়গায় কী কারণে ঢুকাইছে, আমরা জিজ্ঞেস করার পরে আঙ্গুলকে উল্টা আর কি গরম দেখাইতেছে, হ্যাঁ আমরা এদিকে ঢুকেছেন গেলে কি আই কে উল্টা পুল্টা আর কি কথা, ওর আঙ্গুলকে গরম। দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাস ড্রাইভারকে সরকারি করে বাপের রুট হিসাবে লিখা দিছে, এটা ও বাপের রুট। বাইকাররা গাংদা ভাই সেইছে, বাস লড়াইছে ও বাপের রুট, বাস লাগো ওরা রাস্তায় যেমনে মুছে হেমনে চালাইবো, এক লেনে তার এক লেনে ঢুকবো যেমনে মুছে হেমনে চালাইবো, ওরা উইড়ে উইড়ে চালাইবো, ওকে কোনো সমস্যা নাই, ওগুলো লিখে কোনো লিমিট নাই, স্পিড লিমিট নাই, খালি বাইকার গুলো লেগে এখনও কই দাঁড়ায় আছে দেখতে পারতেছেন যে এখনও কোন লেনে দাঁড়ায় আছে ওরা, ওরা আঙ্গুলে বুঝে যাচ্ছে আমরা এই লেনে ঢুকছি কারণে, লেন আমাদের এটা ঠিক আমরা রাইট লেনে আছি, তারপর ওরা জিজ্ঞাসা যে এই লেনে কী কারণে, কী বলবো বাংলাদেশের যত রোড আছে সব বাসওয়ালাগুলো লেগেই, কিছু বলার নাই।